আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। আজকের ক্লাসটা সরাসরি হলে ভালো লাগতো, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। ইতিমধ্যে তোমরা আমার সংক্ষিপ্ত পরিচয় জেনেছ, তোমরাও তোমাদের নাম রোল নাম্বার কমেন্টে জানিয়ে দিবে যারা আমার ক্লাস করতেছ। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মানবণ্ডন ও প্রশ্নপত্র সম্পর্কে কিছুটা ধারণা দিব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ে তোমরা সর্বমোট 10টি অধ্যায় দেখতে পাবে। সেখান থেকে সৃজনশীলে তোমাদের থাকবে 50 নাম্বার, এমসিকিউতে থাকবে 25 মার্কস, আর ব্যবহারিকে 25 নাম্বার। সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের। তো সৃজনশীল 8টা থাকবে, 8টা থেকে তোমাদের যে কোনো 5টা উত্তর করতে হবে, আর নৈর্ব্যক্তিক 25টা থেকে 25টাই আনসার করতে হবে। তোমরা প্রশ্নপত্র ও মানবণ্ডন সম্পর্কে একটু করে দেখলে, তো আজকে অধ্যায়ভিত্তিক কোনো আলোচনায় না গিয়ে তোমাদেরকে বেসিক কিছু বিষয় দেখাবো। দেখো, আমাদেরকে অনেক সময় মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার, সেন্টিমিটার কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে তোমরা যদি এর কনসেপ্টটা মাথায় রাখো, তোমরা এগুলো সহজে করতে পারো। এখানে কি লিখছি দেখো, কিলো হেক্টর ডাটা, এপাশে ডেসি সেন্টি মিলি, মাঝখানে মিটার লিটার গ্রাম। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1 হেক্টোমিটার 100 মিটার। 1 ডাটা মিটার মানে হচ্ছে 10 মিটার। ঠিক একইভাবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আবার এদিক থেকে যদি তুমি এদিকে আসো, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 মিলিমিটার। তো এই সম্পর্কগুলো কিন্তু আমাদের কাজে লাগে, তোমরা এই লেখাটা খাতায় উঠে নিবে। এটা যদি তোমরা মাথায় রাখতে পারো যে কিলো হেক্টো ডাটা ডেসি সেন্টিমিলি, এভাবে যদি তোমরা মুখস্থ রাখতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে তোমরা একটা থেকে অন্যটা কনভার্ট করতে পারবে। কিলো থেকে তোমরা হেক্টরে নিতে পারবে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো পরিমাপের ক্ষেত্রে একটা একক থেকে অন্য এককে তোমরা কিভাবে নিয়ে যাবে তার সহজ প্রক্রিয়াটা আমি তোমাদেরকে দেখালাম। এর বাইরেও তোমাদেরকে কিছু সম্পর্ক মুখস্থ রাখতে হবে, যেমন 1 মাইক্রোমিটার সমান 1 × 10^6 মিটার, 1 অ্যাংস্ট্রম সমান 1 × 10^10 মিটার, 1 ফার্মিমিটার সমান 1 × 10^15 মিটার। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সলভ করতে যাব, তখন আমাদের এই সম্পর্কগুলো কাজে লাগবে। এর বাইরেও অনেকগুলো সম্পর্ক আছে, এগুলো তোমরা তোমাদের বইতে প্রথম অধ্যায়ের মধ্যে ভৌত জগত পরিমাপের যে চ্যাপ্টার সেখানে তোমরা পাবে, সেখান থেকে তোমরা এগুলো মুখস্থ করে নেবে। এখন আসো, বিভিন্ন রাশি কিভাবে প্রকাশ করা হয়, এর একক কি হবে, মাত্রা কি হবে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। তো এগুলো তোমরা আগে থেকে জানো, যেমন দৈর্ঘ্য এল দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যের একক কি মিটার, এর মাত্রা হবে ক্যাপিটাল এল, আমরা মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনী দিয়ে লিখব। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ভরের একক কেজি, ভরের মাত্রা সমীকরণ হচ্ছে ক্যাপিটাল এম। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, স্মল টি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তারপর সময়ের মাত্রা সমীকরণ হচ্ছে ক্যাপিটাল টি। বিভিন্ন লব্ধ রাশি যেগুলো আছে, এগুলার একক ও মাত্রা সমীকরণ বের করতে গেলেও আমাদের এই তিনটার সাহায্যের প্রয়োজন হয়। যেমন ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করে, ঘনত্ব কি রো না, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব কাকে বলে? কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। তাহলে
বাই ভি। তো ঘনত্বের একক কি হবে? ভরের একক কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব। আর এর মাত্রা সমীকরণ কি হবে? ঘনত্বের মাত্রা সমীকরণ হবে এম এল ইনভার্স জি। এভাবে তোমরা যতগুলো রাশি দশম শ্রেণীতে পড়ে আসছ সবগুলো রাশির এভাবে কিভাবে প্রকাশ করে, একক কি, মাত্রা কি, চাপ বল, তারপরে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই সমস্ত যে সকল রাশিগুলো আছে এগুলার এভাবে সিরিয়ালি কীভাবে প্রকাশ করে, একক কি, মাত্রা কি, এগুলো তোমরা খাতায় উঠে নেবে। তোমরা তোমাদের প্রথম পদার্থবিজ্ঞান প্রথম সূত্রের যে বইটা আছে এটার প্রথম অধ্যায়ের মধ্যেও তোমরা এই বিষয়গুলো পাবে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। এখন আসো বিভিন্ন এককের মধ্যে পরিবর্তনের যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমরা একটা গাণিতিক প্রবলেম সলিউশন করি। প্রশ্ন হচ্ছে 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি জুল ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। এখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ভর 5 গ্রাম। গ্রাম থেকে আমাদেরকে অবশ্যই কেজিতে দিতে হবে। ভরটা দেওয়া আছে, আমাদেরকে শক্তি বের করতে হবে। আমরা আইনস্টাইনের সূত্র থেকে এটা জানি, E সমান mc স্কোয়ার। ভর হচ্ছে 5×10^3। আর সিটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ সি। এই মানটা পাবে। তো শক্তির একক কি, কাজের একক হচ্ছে জুল, শক্তির একক জুল। আমরা শক্তি এত জুল পাইছি, আমাদেরকে শুধু জুল এককে বের করলে হবে না, আমাদেরকে বলছে যে ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট এসব এককে বের করে আমাদেরকে দেখাতে হবে। তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে দিয়ে ভাগ দিতে হবে, তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট হবে। তোমরা যখন এই ভাগটা করবে 2.8×10^33, এত ইলেকট্রন ভোল্ট পাবে। এরপরে বলছে যে মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে হয় 10^6 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে হবে
2.8 into 10 to the power 27 mega electron volt. তাহলে আমরা এত জুল, এত ইলেকট্রন ভোল্ট এবং এত মেগা ইলেকট্রন ভোল্ট। 5 গ্রাম বরের সমতুল্য শক্তি হচ্ছে জুল এককে এটা, ইলেকট্রন ভোল্ট এককে হচ্ছে এটা, আর মেগা ইলেকট্রন ভোল্টে 2.8 × 10⁻²। আজকে আমরা ক্লাসের শুরুতে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম সত্র বইয়ের মানবন্টন এবং প্রশ্ন পত্র কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আমি তোমাদেরকে দেখিয়েছি। এরপরে বিভিন্ন এককের মধ্যে যে পরিবর্তন এগুলো কিভাবে করবে, সহজ প্রক্রিয়া কি হবে এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে বিভিন্ন রাশিগুলা প্রকাশ, একক এবং মাত্রা, এই বিষয়গুলো তোমরা আরো সুন্দরভাবে খাতায় গুছিয়ে উঠাবে। আর শেষে একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি। তো ইতিমধ্যে তোমরা আরো অনেকগুলো ক্লাস করেছ, আমি আশা করি এর মধ্যে তোমরা অনেক ইন্সপিরেশন পেয়েছ, অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদেরকে। তা আমি নতুন করে আর কিছু বলবো না, তোমরা ভালোভাবে অবশ্য পড়াশোনা করো। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক এছাড়াও আরেকটা পরিচয় হচ্ছে আমি তোমাদের গাইড টিচার। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এখন যদি করোনাকালীন পরিস্থিতিটা না হতো তোমরা আরও আগে থেকে ক্লাস করতে, ক্লাসে যখন তোমরা নিয়মিত আসতে এক পড়াশোনার মধ্যে একটা ধারাবাহিক থাকতে, শিক্ষকদের থেকে তোমাদের জন্য একটা প্রেশার থাকতো, তোমরা নিয়মিত ধারাবাহিক থাকতে পারতে। এজন্য এখন নিজে থেকে সচেতন হতে হবে, তোমরা বাসায় পড়াশোনা করার ক্ষেত্রে নিজে থেকে সচেতন হতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকো সবাই, মন দিয়ে অনলাইন ক্লাসগুলো করো। আল্লাহ হাফেজ।